আমরা দাঁড়িয়ে আছি ঐতিহাসিক উত্তর কলকাতার এক ঐতিহ্যমণ্ডিত ভবনের সামনে। এটি উত্তর কলকাতার রামদুলাল সরকার স্ট্রিটের জগজ্জননী মন্দির। মন্দিরে অবস্থান করছেন স্বর্ণবর্ণের দেবী দশভুজা। অঞ্চলের মানুষ এই মন্দিরকে সোনার দুর্গা মন্দির বলে সম্বোধন করে থাকে। 1278 বঙ্গাব্দ অর্থাৎ 1872 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন সেকালের ধনী ব্যবসায়ী শ্রী মুকুন্দ মুরারী সাহা ও শ্রী জনার্দন সাহা। মন্দিরের বিপরীতে রয়েছে সাহা পরিবারের পারিবারিক ভবন। সে সময়ের অধিকাংশ নির্মাণ সংস্থা যেমন 1834 সালের ম্যাকিন্টোস বার্ন বা 1890 সালের মার্টিন বার্ন ইংরেজ বাস্তুশিল্পী দ্বারা স্থাপিত। সে কারণে সেকালের নির্মিত প্রায় সব অট্টালিকাতেই রয়েছে ইউরোপীয় নির্মাণশৈলীর প্রভাব। উল্লেখ্য, এই মন্দির কিন্তু সার্বজনীন নয়, সাহা পরিবারের পারিবারিক। তবে প্রত্যেক দিন সকাল 8 থেকে 10:30 আর বিকেল 5 থেকে 8:30 এই মন্দির খোলা থাকে সর্বসাধারণের জন্য। মন্দিরের ভেতরের প্রাচীন নির্মাণশৈলী মুগ্ধ করে দর্শনার্থীকে। অভ্যন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতা জানান দেয় নিয়মিত পরিচর্যা হয় এই মন্দিরের। প্রত্যেক দিন নিত্য পূজা আর আরতি নিবেদন করা হয় দেবী দশভুজাকে। মন্দিরে রয়েছে সেকালের রঙিন কাচের জানালা। তবে সময়ের প্রয়োজনে নতুন করে স্থাপন করা হয়েছে আলোকসজ্জার। মন্দিরের ভেতরে এই বিশাল ঠাকুর দালান ছাড়াও রয়েছে একটি কনফারেন্স হল। বিশেষ বিশেষ অনুষ্ঠানে শাস্ত্রীয় চর্চা হয় সেখানে। মন্দিরের ভেতরের নিস্তব্ধ পরিবেশ মুগ্ধ করে দর্শনার্থীকে। মন্দিরের বাৎসরিক পূজা অনুষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য বসন্তকালের বাসন্তী পুজো, আর বাসন্তী পুজোর উপাচারগুলোর মধ্যে উল্লেখযোগ্য ধুনো পোড়ানো। পরিবারের কোনো এক বিশেষ ব্যক্তি পালা করে আয়োজন করে সেই উপাচারের। উল্লেখ্য, এই উপাচারের ক্ষেত্রে কিন্তু নেই কোনো নারী পুরুষের ভেদাভেদ। মন্দিরে রয়েছে অষ্টধাতুর দশভুজার মূর্তি। পারিবারিক রীতি অনুযায়ী দশভুজার পাশে রাখা রয়েছে নারায়ণ শিলা। বাসন্তী পুজোর সময় বিশেষ ভোগের আয়োজন থাকে সাধারণ দর্শনার্থীর জন্যে। এই মন্দিরে ঘুরতে ঘুরতে মনে হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে লুকিয়ে রয়েছে এরকম অপরিচিত অথচ অসাধারণ নির্মাণশৈলী। এই মন্দিরের খুব কাছেই রয়েছে আরও একটি প্রাচীন দেবালয়। আমার পরবর্তী ভিডিওতে থাকবে সেই প্রাচীন দেবালয়ের নিদর্শন। এই দেবালয়খানি দেখতে হলে নামতে হবে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে। সেখান থেকে মানিকতলাগামী অটোতে উঠে নামতে হবে চালতাবাগান পেট্রোল পাম্প স্টপে। তার ঠিক কাছেই রয়েছে এই দেবালয়। আর যারা শিয়ালদার দিক থেকে আসবেন তাদের চলে আসতে হবে মানিকতলায়। সেখান থেকে পায়ে হেঁটে পৌঁছে যাওয়া যায় এই দেবালয়ে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউটিউব সার্চ বক্সে আমার চ্যানেলের নাম ওয়ান্ডারার মিনাল টাইপ করলেই চলে আসবে আমার আপলোড করা আগের ভিডিওগুলো। তারপর আমার ছবি দেওয়া চ্যানেল আইকনটিতে প্রেস করলে পেয়ে যাবেন আমার আপলোড করা আগের সমস্ত ভিডিও। জগজ্জননী মন্দির দেখা শেষ করে কাছেই থাকা ঐতিহ্যমণ্ডিত স্কটিশ চার্চ কলেজ আর হেদুয়া পার্ক দেখে নিতে ভুলবেন না। এই ভিডিওটা এই পর্যন্তই। শিগগিরই হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে।